রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি যদিও হাসপাতালে চিকিৎসাধীন, নাম জড়াচ্ছে তার কন্যারও, প্রিয়দর্শিনী মল্লিক। ঘটনাক্রমে তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। একদম সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি আজকে আমরা দেখতে পাচ্ছি অফিসে এসেছেন, প্রিয়দর্শিনী মল্লিক। যেটা আপনার কাছে আমার দু একটা বিষয় জানার, যে রাজ্যের মন্ত্রী আপনার বাবা, তিনি গ্রেপ্তার হয়েছেন হাসপাতালে যদিও চিকিৎসাধীন, এই সামগ্রিক বিষয়ে কি বলবেন, মানে যে কারণে গ্রেপ্তার হয়েছেন? এটা সবটাই তো এখনো তদন্ত সাপেক্ষ, তো এই বিষয়ে আমার এখনো বলার সময় আসেনি। আর ইডির তো ব্যাপারটাই তাই যে আগে ওরা গ্রেপ্তার করবে, তারপর করবে তদন্ত, তো এখনো বক্তব্য রাখার সময় হয়নি। আপনাকেও তদন্তকারী সংস্থা আদালতে দাবি করছেন যে শুধু জ্যোতিপ্রিয় মল্লিক দায়ী নন, তার কন্যা এবং স্ত্রীও দায়ী, কারণ ফান্ড ট্রান্সফার হয়েছে। আমাকে যখন ডাকা হবে আমি আমার ব্যাখ্যা দেব, আর তদন্তের সহযোগিতা তো করবই, অবশ্যই করব। আপনি কালকে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন কিন্তু নথি জমা দিতে, কি নথি ছিল যদি বলেন? একটি মেডিকেল ডকুমেন্ট ছিল আমার বাবার, সেটা সেই সময় জমা দেওয়াটা জরুরি ছিল, যেটা কালকে জমা হয়নি, আজকে জমা হয়ে গেছে। মানে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা কি যেতে বলছে? কোনো আমাকে কিছু বলেনি, আমাকে এখনো কোনো, আমার কাছে কোনো ডাক আসেনি এখনো। ধরুন যখন গ্রেপ্তার করা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে বা আপনার বাবাকে, তখন জ্যোতিপ্রিয় মল্লিক দুটো বিষয় বলছিলেন, যে তিনি ষড়যন্ত্রের শিকার এবং শুভেন্দু অধিকারীর নাম। এটা আপনি বিশ্বাস করেন, বাবার সঙ্গে একমত আপনি? এটা জ্যোতিপ্রিয় মল্লিকই ভালো বলতে পারবেন, কারণ আমি তো সক্রিয় রাজনীতিবিদ নই, আর সেটার মধ্যে আমি কোনোদিনই ছিলাম না, সেটার রেকর্ড আছে স্টেটের কাছে, যার জন্য এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। যদি ষড়যন্ত্র হয়েও থাকে সেটাও সামনে চলে আসবে, না হয়ে থাকে সেটাও সামনে চলে আসবে, একটু ধৈর্য ধরুন। একাডেমিশিয়ান হিসেবে প্রশ্ন করে, নিজেকে অপরাধী মনে হয় গোটা পর্বটায়? এখনো অবধি তো না, দেখা যাক। এখনো অবধি কেন বলছেন? আমার কাছে তো আমার জাস্টিফিকেশন আছে, আমি তো রেডি টু ফেস ইন্টারোগেশন, সেই জন্য নিশ্চয়ই আমার সেই সাহসটা আছে বলেই নিশ্চয়ই আমি ইনভেস্টিগেশনটা ফেস করতে চাইছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধরুন অনেক বিষয় তথ্য সামনে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর। ধরুন বলা হচ্ছে যে শান্তিনিকেতনে আপনার নামে একটা বাড়ি আছে, শান্তিনিকেতনে দোহারা তার নাম, এবং অনেকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সঙ্গে আপনার বাড়ির তুলনা টানছেন, অনেকে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছিলাম, এটা কি সত্যি বাড়িটা আপনার নামে? আর যদি হয় বা যদি না হয় কি বলবেন? বাড়ি তো আছে, সেটা তো আমি ডিনাই করছি না, কিন্তু সেটা কি আছে, কত আছে, তার ভ্যালুয়েশন কি, সেটার কতটা কি মর্যাদাপূর্ণ বাড়ি, সেটা কার বাড়ির সাথে তুলনামূলক, সেগুলো ছাড়ুন না, ওগুলো সব সময় সাপেক্ষ, সব প্রমাণ হবে। আপনার নামে বাড়ি? না, আমার নামে বাড়ি না। ওটা কি জ্যোতিপ্রিয় বাবু নিজের নামে আছে? ওটা আমার পরিবারেরই। ঠিক আছে, মানে আপনার নামে নয়? অপেক্ষা করুন না, সব এসে যাবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আপনার বাবা গ্রেপ্তার হচ্ছেন এবং কালো টাকা, মানে কালো টাকা বা টাকা লেনদেন করার এরকম মারাত্মক অভিযোগ আসছে, কোথাও একটা আক্ষেপ হয় না? এটা কি আক্ষেপটা তো ওখানে ব্যাপার না, এখন আমরা সবাই তদন্তের দিকে তাকিয়ে আছি। আপনি কালকে সিজিও, আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এলেন, দায়িত্ব এটা আমি ভলেন্টারিলি এই দায়িত্বটা নিয়েছি, তো 16 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, আমার কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে সাফার করতে পারে না, আমাকে আপনি রোজই পাবেন এখানে সিজিওতে, ডাকলে যাব। এখানে তো আর ডাকে না কেউ, এখানে আসতেই হয়, এখানে কাজের জন্য আসতে হয়, ওখানে ডেকে পাঠালে যাব। বাবার সঙ্গে কথা হয়েছে? রোজ হয়। কি বলছেন? সুস্থতা ব্যাপারে, ওনার চিকিৎসার ব্যাপারে তো আমাদের তো মনিটর করতেই হবে পারিবারিক, আমরা সেই জায়গাতে আজকেও এখানে আসার আগে আমি বাবার সাথে দেখা করেই আসছি। এর তো মানে কোর্টের অর্ডারও আছে আপনি? হ্যাঁ নিশ্চয়ই, এটা আমি এনটাইটেলড, আমি এখানে, আমি সাইনিং অথরিটি, আমি আমার, আমি তো দেখা করতে যাব। মানে ঠিক আছে, উনি স্টেবল, আগের থেকে বেটার, 3 দিন আগে যা পরিস্থিতি ছিল তার থেকে একটু ভালো আছেন, আর আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে তো হেফাজতে যেতে হবে, সেটা উনিও তো ফেস করবেন, উনি তো ভলেন্টারিলি জানিয়েছেন যে উনি ইন্টারোগেশন ফেস করতে চান, আজকেও জানিয়েছেন সেটা। জানিয়েছেন, উনি লিখিতভাবে জানিয়ে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যে উনি উনি অ্যাকচুয়ালি চান ইন্টারোগেশন ফেস করতে। একাধিক তথ্য তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং এটাও বললেন যে কিছু কিছু তথ্য কিন্তু ভুল তথ্যভাবে প্রমাণিত
প্রকাশ্যে আসছে, কিন্তু এটাও তিনি জানালেন যে যাবতীয় যে তার বক্তব্য তিনি কেন্দ্রীয় এজেন্সির সামনে পেশ করবেন।